আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে চলেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা সবাইকে জানায় দিওয়ালি অর্থাৎ হ্যাপি দিওয়ালি এবং কি কালী পুজোর শুভেচ্ছা লোক প্রত্যেককে তো বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসে যেটা হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ডিগিমেন্ট অফ অফিসার তো অফিসার পদে নিয়োগ করতে চলেছে এবং কি সাথে আরও অনেক পদে তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখতে হবে এই ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত এবং কি যারা এখনও পর্যন্ত নতুন আছে আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইব করে এবং পাশে দেখা আইকনে ক্লিক করে দিন নতুন ভিডিও দেখার জন্য এবং কি সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার রইল তো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন যেটা হলো চোদ্দো এগারো দু হাজার কুড়ি অর্থাৎ আজ থেকে চার বারো দু হাজার কুড়ি পর্যন্ত আবেদন চলবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সব বিষয়বস্তু এখানে দেওয়া আছে যদি পারো একটু জুম জুম করে পড়ে নিও পিডিএফ ফাইলটা তো এখানে দেখতে পাচ্ছ এস সি এস টিদের মধ্যে অর্থাৎ সরকারি হিসেবে ছাড় দেওয়া হবে প্রথমে এখানে দেওয়া হয়েছে যেটা বয়স সময় হওয়া উচিত এক চার দু হাজার কুড়ি তো এখানে পাঁচ বছর ছাড় থাকবে শেষটিতেই ব্যাকওয়ার্ড এবং কি জেনারেলদের এখানে মিনিমাম তিন বছর ছাড় থাকবে তো এখানে দেখতে তোমার টেন্টিভ ডেটস আছে আর অ্যাক্টিভিটিস আছে এখানে দেখতেই পাচ্ছ যে টেন্টিভ ডেটস যেটা অ্যাক্টিভিটিস ডেটস এখানে দেওয়া আছে চোদ্দো বারো দু থেকে চার বারো দু পর্যন্ত আবেদন চলবে তো এখানে পরীক্ষা হবে পরীক্ষা প্রিলিমারি এক্সামিনেশন হবে যেটা হলো থার্ড ডিসেম্বর অর্থাৎ থার্ড উইকে ডিসেম্বর মাসের দু হাজার কুড়িতে হবে আর একত্রিশ ডিসেম্বর দু হাজার কুড়িতে এখানে অনলাইন পারমেন্ট প্রিলিমারি এক্সামিনেশন হবে এবং কি জানুয়ারি দু হাজার কুড়ি থার্ড উইকে দেওয়া হবে রেজাল্ট তো বন্ধুরা বুঝে থাকো চারটি পিডিএফ ফাইলের একটা লিস্ট আছে তো দেখে নিও তোমরা তো এখানে দেখতে পাচ্ছি টোটাল মিলিয়ে তিনশোটা শূন্যপদ যেখানে এসসিটা হলো তিনশো এসটিটা টোটাল মিলিয়ে অনেকই শূন্য পদ আছে যেখানে দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে দু হাজারটা শূন্য পদ যেখানে এসসি তিনশোটা আছে আর এস টি আছে পাঁচশো একশো পঞ্চাশটা আর ও যারা আছো তাদের পাঁচশো চল্লিশটা শূন্যপদ আছে আর ইডব্লিউএসের জন্য দুশোটা সব সবথেকে বেশি শূন্য পদ আটশো দশটা টোটাল মিলিয়ে এখানে দু হাজারটা শূন্যপদ তো এলিজিবিল ক্যাটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে হওয়া হতে হবে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান করে থাকেন যদি তাহলে মাত্র এখানে আবেদন করতে পারবেন আর এখানে কোনো রকমভাবে কমার্স চাইনি এবং স্ট্র্যাটেজিক্স চাইনি ডাইরেক্টলি যদি কোনো নর্মালভাবে হিস্ট্রি বা নর্মাল জেনারেলে গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে একমাত্র এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার কুড়ি অনুযায়ী আপনার কোয়ালিফিকেশান হতে হবে তাহলে একমাত্র আবেদনযোগ্য তো যারা অর্থাৎ চোখে না তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা ব্লাইন্ডনেস অর্থাৎ ভিজুয়াল ইম্প্রিভমেন্ট তারাও এখানে আবেদন করতে পারবেন যারা কানে কম শুনে তারাও এখানে আবেদন আবেদন করতে পারবেন যাদের হাত পা একটু বিকালঙ্ক তারাও এখানে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণভাবে সেগুলো বুঝিনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চাকরিটা কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তো হবে তো অসুবিধা নেই অর্থাৎ রাজ্যের যে কোনো প্রান্তের দিকে এখানে আবেদন করতে পারবেন এবং কি রাজ্যের যে কোনো প্রান্তেই এখানে আবেদন অর্থাৎ এখানে পোস্টিং দেওয়া হবে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে করে থাকেন তো পোস্টিং কোন কোন জায়গা হবে দেখে নিতে পারেন বেঙ্গলে এখানে দেখে আছে আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা শিলিগুড়ি তো এইখানে হবে হলো অর্থাৎ পোস্টিং এবং কি এখানে পরীক্ষার সমস্থানটা হবে হলো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও হুগলি কল্যাণী কলকাতায় এই তিনটে জায়গায় হলো অর্থাৎ লিখিত পরীক্ষার দেবে না অর্থাৎ প্রিলিমারি এক্সিমিনেশন না হবে এই তিনটে জায়গার মধ্যে পরীক্ষা হবে তো তোমরা যদি বন্ধুরা আবেদন করতে চাও দু হাজার শূন্য পদের জন্য তাহলে কিন্তু আবেদন করতে পারো এখানে যেতে হবে অনলাইন একটা অর্থাৎ ওয়েবসাইটে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাউন্সমেন্ট এখানে দুটো ওয়েবসাইট দেওয়া আছে ব্যাঙ্ক এসবিআই কেরিয়ার্স আর ডাব্লুড্লু এসবিআই কোড ডব্লু কেরিয়ার্স এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্টলি ইন্টার হয়ে যেতে পারো এই ওয়েবসাইটে তো তার জন্য কী করতে হবে ভিডিও ফাইলে অন করবে এই দুটোকে ক্লিক করে নেবে এখান থেকে আমরা টেক্সট কপি করে নিয়ে তোমার ক্রোম বা কোনো ব্রাউজারের মাধ্যমে করবে কীভাবে আবেদন করবে যদি তুমি ভিডিও তো দিয়ে দেবো আর সব থেকে বড় বিষয় হলো এখানে বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন কল্যাণী কলকাতা শিলিগুড়ি এইসব জায়গা হলো চাকরির পোস্টিং থাকবে তো বন্ধুরা বোঝা গেলো ভিডিওটা ভিডিওতে জন্য সম্পূর্ণ ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ